নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের 2021 সাল কেমন যেতে চলেছে তা আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, কারণ ভিডিওর ভিতরে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদের চলার পথে হোঁচট খাওয়া থেকে কিন্তু বাঁচিয়ে ফেলবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। ২০২১ সাল কর্কট রাশির জাতক এবং কর্কট লগ্নের জাতক ও জাতিকার জন্য কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদের সামনে উন্মোচন করব। কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদের সামনে জানাতে চাই, সেটি হচ্ছে আমি যে এই বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি সমস্ত কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই একদম 100-এ 100 মিলবে এ ধরে কিন্তু আপনারা কখনোই এগোবেন না, কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে একটি জিস্ট বলবো যে জিস্টটা আপনাদের চলার পথে হোঁচট খাওয়া থেকে কিন্তু বাঁচিয়ে তুলবে। অর্থাৎ 2021 সালে কোন কোন দিক আপনাদের জন্য শুভ, কোন কোন দিক প্রবলেম আছে, এই সমস্ত কিছু কিন্তু একটা জিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যদি আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করতে চান, হ্যাঁ আমি আপনাকে বলছি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনি যদি আপনার নিজস্ব জন্মছক বিচার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে একদম ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির 2021 সাল কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথাই আছে স্বাস্থ্যই সম্পদ, তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এই বছর শারীরিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ যারা কোনো রোগ ব্যাধিতে ভুগছেন বা ভুগছিলেন তাদের কিন্তু এই বছর অর্থাৎ 2021 সালে সেই সমস্ত ডিজিজ থেকে বা রোগ ব্যাধি থেকে কিন্তু ওভারকাম করার কিন্তু বছর হতে চলেছে। এছাড়াও এই সারা বছর কিন্তু আপনাদের ছোটোখাটো রোগ ব্যাধি অর্থাৎ জ্বর জ্বালা সর্দি কাশি এই টুকুটা বাদ দিয়ে বড় কোনো রোগে কিন্তু আপনারা কখনোই আক্রান্ত হবেন না। এরপরে আসি আপনাদের আর্থিক স্থিতি কেমন যেতে চলেছে 2021 সালে। আসুন জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2021 সালে আপনাদের আর্থিক স্থিতি কিন্তু চরম থেকে চরমতম উত্থান লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যারা অর্থনৈতিক কষ্টে ভুগছেন এখন পর্যন্ত তাদের কিন্তু 2021-এ সেই অর্থনৈতিক কষ্ট থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন। এছাড়াও আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি পাবে, খুব দায়িত্ব নিয়ে বললাম কথাটা। এছাড়াও এই বছর সারা বছর কিন্তু আপনাদের অর্থ হাতে কিন্তু থাকবে, ক্যাশ ইন হ্যান্ড যেটাকে বলে সেটা কিন্তু থাকবে এবং ক্যাশ অ্যাট ব্যাংক সেটাও কিন্তু আপনাদের এই বছর থাকতে চলেছে। এরপরে আসি আপনাদের বিবাহ স্থান কেমন যেতে চলেছে 2021-এ। যারা বিবাহ নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছেন, আপনাদের সন্তানের বিয়ে দিবেন সেদিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে এই বছর। বিবাহের জন্য আপনারা প্রচেষ্টা করতে পারেন, একদম 100% আপনাদের বিবাহ হবেই হবে, এতটুকুটা বলতে পারি। তবে কিছু ক্ষেত্রে আপনাদের চাপ কিন্তু থাকছে এই বিয়ের ব্যাপারে, আমি বুঝিয়ে দিই আপনাদেরকে কীভাবে চাপ তৈরি হবে। দেখুন, এই বছর কিন্তু শত্রুতার যোগ রয়েছে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সেটা পাড়া থেকে শত্রুতা বলুন এবং কাজের জায়গায় শত্রুতা বলুন এবং জ্ঞাতি শত্রুতা বলুন, তবে পাড়ার শত্রু কিন্তু বেশি পরিমাণে প্রবলেম ক্রিয়েট করবে এবং কাজের জায়গায় শত্রু কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। আপনার সন্তানকে যখন দেখতে আসবে তখন মেয়ের বাড়ি বা ছেলের বাড়ির মানুষজনকে পাড়া থেকে কিন্তু উল্টো পাল্টা বলবে, যেটা প্রায়শই বলে থাকে এবং জানোই তাই বলবে। সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ ভালো সম্পর্কগুলো ম্যাচিউরিটি আসতে প্রবলেম ক্রিয়েট করবে, তবে এই বছর কিন্তু আপনাদের বিবাহ হবেই হবে। এবার আসি লাভ বা প্রেম জীবন, অর্থাৎ
এই বছর অর্থাৎ 2021 সালে আপনাদের লাভ বা প্রেমজ জীবন কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। এই বছর প্রেমের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে। বছরের কিছু কিছু জায়গায় বা কিছু কিছু ক্ষেত্রে প্রেম থেকে কিন্তু আঘাত পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে নতুন প্রেমও আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পুরনো প্রেম কিন্তু এই বছর আপনাদের কামব্যাক করবে এবং সেখান থেকে কিন্তু আপনারা মনে একটা আলাদা জোশ, যেটাকে বলে সেই জোশ কিন্তু আপনারা পাবেন এবং মনে একটা শান্তি, মনের একটা তৃপ্তি এই জিনিসটা কিন্তু পাবেন। যারা চাইছেন প্রেমিকাকে ওয়াইফ বানাবো অর্থাৎ বউ বানাবো, কপালে সিঁদুর দেব, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে বিয়ের ব্যাপারে একটি কথা আমি আপনাদেরকে বলে দিই, প্রত্যেককে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করবেন বা যারা লাভ ম্যারেজ করবেন, প্রত্যেককে আগে জটক বিচার করে তবেই কিন্তু আপনারা বিয়ের পিঁড়িতে বসুন, নয়তো বিবাহের পরবর্তী সময়ে অনেক প্রবলেম ক্রিয়েট হবে। তাই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আগে দেখিয়ে নিন, এটা আমি আপনাদেরকে সাজেস্ট করলাম। এই বছর কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ রয়েছে এবং নতুন কর্ম আপনারা কিন্তু পেতে চলেছেন। যারা ঘরে বসে রয়েছেন বেকার তাদেরকে বলবো কাজের জন্য চেষ্টা করুন, চাকরি পাবেন আপনারা 100%। এছাড়াও যারা ফ্রেশার নন তারাও কিন্তু চাকরি পাবেন। যারা ফ্রেশার তাদেরকে একটি কথা আমি বলে দিই, আপনারা কিন্তু মোটা মাইনে কিন্তু এক্সপেকটেশন করবেন না কখনোই, কারণ প্রথম অবস্থায় কেউ মোটা মাইনে পায় না। আস্তে আস্তে ধীরে ধীরে আপনার যত এক্সপিরিয়েন্স বাড়বে সেই হিসেবে কিন্তু আপনার মাইনে কিন্তু বৃদ্ধি পাবে। তাই চাকরির জন্য আপনারা ঝাঁপিয়ে পড়তে পারেন, তবে এগোতে হবে, ঘরে বসে থেকে স্বপ্ন দেখলে চলবে না। এছাড়াও যারা বদলি চান অর্থাৎ জব স্যাটিসফ্যাকশন নেই তারা কিন্তু বদলি করতে পারেন, তবে আপনারা একটি চাকরি ধরে তারপরে কিন্তু আগেকার চাকরিটি ছাড়বেন। এবার আসি এডুকেশন সেক্টর। এই বছর অর্থাৎ 2021 সালে এডুকেশন সেক্টর কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, তবে তাদের একটু বেশি পরিমাণে শুভ হবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ লোয়ার ক্লাসের থেকে ক্লাস 10 পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ হবে। বাট তাদের থেকে বেশি শুভ হবে যারা এমএ নিয়ে পড়াশোনা করছেন, পিএইচডি করছেন, মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করছেন, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, সেখানে হসপিটাল ম্যানেজমেন্ট বলুন, হোটেল ম্যানেজমেন্ট বলুন, এই সব ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে। এছাড়াও বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতি কিন্তু 2 গুণ থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। এবার আসি আপনাদের ব্যবসা ক্ষেত্র কেমন যাবে, অর্থাৎ 2021 আপনাদের ব্যবসা কেমন যাবে। এই বছর অর্থাৎ 2021 আপনাদের ব্যবসা ক্ষেত্র কিন্তু খুবই সুবর্ণ সুযোগ আসতে চলেছে। নতুন ব্যবসা কিন্তু আপনারা স্টার্ট আপ করতে পারেন, তবে নতুন ব্যবসা করার আগে অবশ্যই আপনি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে জেনে নিন যে আপনার ক্ষেত্রে আপনার জন্মছকের সঙ্গে কোন ব্যবসা সুটেবল সেই ব্যবসা কিন্তু আপনারা করবেন, সেক্ষেত্রে কিন্তু পয়সা ডোবার কিন্তু চান্স নেই। আর যারা অলরেডি ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় টাকা ওঠার সম্ভাবনা রয়েছে এবং কিছু বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। যেমন আপনি যদি ফুড রিলেটেড বিজনেস করেন, এছাড়াও যারা কসমেটিক্সের দোকান রয়েছে, যাদের ওষুধের দোকান রয়েছে, যাদের বই খাতার দোকান রয়েছে, যাদের পেট্রোল পাম্প রয়েছে, যাদের গার্মেন্টসের দোকান রয়েছে, যারা কাঠের বিজনেস করেন, যারা মুদির দোকান করেন এবং যাদের জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই বছর যারা মার্কেটিং লাইনে রয়েছেন, যারা সেলস ডিপার্টমেন্টে রয়েছেন এবং যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর দুর্দান্ত যেতে চলেছে। এবং এই বছর আপনাদের প্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে, সেটা লটারি থেকে বলতে পারেন, শেয়ার থেকে বলতে পারেন, সাট্টা থেকে বলতে পারেন, পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভ বলতে পারেন, বা শ্বশুরালয় থেকে সম্পত্তি লাভ বলতে পারেন, বা কেউ আপনাকে হেল্প করলো টাকা দিয়ে, এইরকম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে আপনার কাছে সেই টাকা ফেরত চাইলো না বা আপনার যদি মনে হয় সেই টাকা ফেরত দিলেন সেরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। এই বছর আপনাদের কিন্তু ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, সেটা কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর, আপনারা কিন্তু দেশে এবং দেশের বাইরে ভ্রমণে যেতে চলেছেন। যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত অর্থাৎ অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং এই সময়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের কিন্তু ক্যারিয়ারের উত্থানের পাশাপাশি একটা আইকন তৈরি হওয়ার মতো বছর হতে চলেছে। এই বছর আপনারা জমি বা জায়গা বা গাড়ি এই সমস্ত কিন্তু
কিনতে চলেছেন বা বুকিং করবেন করবেন। প্রত্যেকের দু চোখে স্বপ্ন থাকে নিজস্ব একটি বাড়ির। অনেকে ভাড়া বাড়িতে থাকে, তাদের কিন্তু এই বছর নিজের একটি বাড়ি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এর পাশাপাশি আপনারা যারা গাড়ি কিনতে চান, ফোর হুইলার বা টু হুইলার, আপনারা কিন্তু নিশ্চিন্তে কিনতে পারেন। এই বছর সেই রকম একটা অবস্থা তৈরি হতে চলেছে। তবে এই বছর ছোটোখাটো দুর্ঘটনা থেকে কিন্তু সাবধান থাকবেন। তাই যারা ফোর হুইলার কিনবেন তারা অবশ্যই ড্রাইভার সাইড এবং কো ড্রাইভার সাইড এয়ারব্যাগ রয়েছে কি না গাড়িতে সেটা দেখেই কিনুন। আর যারা টু হুইলার চালাবেন তারা হেলমেট অবশ্যই ইউজ করুন। এই বছর আপনাদের প্রত্যাশা কিন্তু পূরণ হবেই হবে এবং আপনাদের মনে একটা সাহস, একটা করার একটা উদ্যম, হ্যাঁ করবো, লড়বো, জিতবো, এইরকম একটা টেন্ডেন্সি কিন্তু সারা বছরই থাকবে। এবং ওভারঅল যদি বলা যায় এই বছর অর্থাৎ 2021 সালে কর্কট রাশির গোল্ডেন টাইম অর্থাৎ সুবর্ণ সুযোগের বছর হতে চলেছে। আপনারা কিন্তু আইকন তৈরি হতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটু লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।